নমস্কার বন্ধুরা, আপনাদের যেহেতু সামনে রেলের পরীক্ষা আছে তাই আমি একটি সিরিজ চালু করেছি এবং রেল সংক্রান্ত অঙ্কের চারটি লং ভিডিও ক্লাস আমি আপনাদেরকে দিয়েছি। আজকে রেলের রিজনিং সম্পর্কে বেশ কিছু অঙ্ক করাবো। মনে রাখবেন, রিজনিং পারফেক্টভাবে করানোর একটি উপায়, সেটা হচ্ছে প্র্যাকটিস। বারবার প্র্যাকটিস করলে তবেই রিজনিং কিন্তু আপনি পরীক্ষার হলে করে আসতে পারবেন। আজকে বেশ কিছু রিজনিং আপনাদের জন্য এনেছি, এগুলো দেখুন, প্র্যাকটিস করুন এবং প্রয়োজনে কাজে লাগান। দেখুন, যেমন এখানে প্রথম অঙ্কটিতে বলা হয়েছে দুটো বর্গাকার অংশ দিয়েছে, এরপর আপনাকে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যার থেকে যে কোয়ের মার্কটা আছে সেটা আপনাকে বের করতে হবে। এখানে মনে রাখবেন এর কোন বরাবর যে সংখ্যাগুলি আছে, এখানে ধরুন 12 আছে, এখানে 15, এখানে 24, এখানে 30, প্রথমে লক্ষ্য করুন সেই সংখ্যাগুলো কী করে আসছে, তারপর সেই একই নিয়ম ফলো করে দেখুন এখানে কি আসতে পারে। প্রয়োজনে ভিডিওটি একটু পজ করে নিন এবং আগে নিজে চেষ্টা করে দেখুন, তারপর সলিউশনটা করুন। যেমন দেখুন, এখানে 4 এবং 3 এই দুটো সংখ্যাকে গুণ করলে কিন্তু আমি 12 পাবো, আবার 3 এবং 5 এই দুটো সংখ্যাকে গুণ করলে আমি 15 পাবো, ঠিক একইভাবে 5, 6 এই দুটোকে গুণ করলে আমি পাবো 30, একইভাবে 4 আর 6 দুটোকে গুণ করলে আমি পাবো 24। তাহলে এই দুটো সংখ্যাকে গুণ করে কোনার সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এখানেও দেখুন সেই রুলটা ফলো হয়েছে কিনা, 3 এবং 4 গুণ করে আপনি পেয়েছেন 12, ঠিক আছে। তারপরে দেখুন একইভাবে 2 এবং 4 গুণ করে আপনি পেয়েছেন কোনার সংখ্যাটি, অর্থাৎ 8, 7 আর 3 গুণ করে আপনি পেয়েছেন 21। তাহলে এই সংখ্যাটি পেতে হলে অবশ্যই এই দুটিকে গুণ করতে হবে, অর্থাৎ 7 এবং 2 গুণ করুন, গুণ করলে কত পাবেন? 14। তাহলে এই অঙ্কটির জন্য 14 হলো উত্তর। পরের অঙ্কটি দেখুন, পরের রিজনিংটিতে আপনাকে বলেছে নিচের কোন জোড়টি অন্য তিনটির থেকে আলাদা। তাহলে প্রথমে জোড়গুলোকে, অর্থাৎ সংখ্যাগুলোকে আপনি পর্যালোচনা করুন, তারপর মাইনিউটলি ভাবুন এখানে কী ঘটনা ঘটেছে এবং কোনটিতে সেটি ফলো হচ্ছে না, সেটাই আলাদা। যেমন দেখুন, এখানে যদি লক্ষ্য করেন 12 এবং 96 মধ্যে সম্পর্ক 12 এর 8 গুণ 96, 12 8 96 হয়। আবার এখানে যদি দেখেন 15 এবং 8 গুণ করলে আপনি 120 পাবেন, তাহলে 15 এর 8 গুণ 120, ঠিক একইভাবে 16 এবং 8 গুণ করুন, দেখুন পাবেন 128। তাহলে এই তিনটি অংশে আমি দেখতে পাচ্ছি প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার মধ্যে সম্পর্ক হচ্ছে প্রথম সংখ্যার 8 গুণ বা গুণিতক হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি, 8 গুণ, এখানেও 8 গুণ, এখানেও 8 গুণ। কিন্তু এখানটাই দেখুন 13 এর সঙ্গে 117 যদি পেতে হয়, 13 এর সঙ্গে 9 গুণ করলে তবেই 117 পাবেন। তাহলে এই তিনটি সংখ্যা যখন পেয়েছেন তখন আপনাকে কিন্তু 8 দিয়ে গুণ করতে হয়েছে এই তিনটিতেই, আর এখানে দেখুন সেটিকে 9 দিয়ে গুণ করতে হয়েছে। তাহলে এইটি হচ্ছে ডিফারেন্ট বা আলাদা, তাহলে আমার বি অপশানটা উত্তর হবে। পরবর্তী রিজনিংটি দেখুন, দরকার হলে ভিডিওটি পজ করে একবার নিজে চেষ্টা করুন। আমি প্রথমেই বলেছি প্র্যাকটিসই কিন্তু আপনাকে এগুলো সলভ করতে সাহায্য করবে, একমাত্র প্র্যাকটিসই দরকার। আমি তো আপনাকে বলেই দেবো কারণ আমি এটা জানি, কিন্তু আপনি একবার নিজে চেষ্টা করে অবশ্যই দেখুন। যাই হোক, আমি একটু বলে নিই। দেখুন, এখানে প্রথমে লক্ষ্য করবেন এরকম ধরনের সিরিজ সাধারণত সবশেষে এটাকে পাওয়া যায়, 36 বা 16 বা এখানে 64, এটা সবশেষে আপনি পাবেন। কিন্তু কী হিসেব করে সেটা পাবেন সেটা আপনাকে ভাবতে হবে। যেমন দেখুন, এখানে 15 থেকে 9 যদি বাদ দেন আপনি 6 পাবেন, আবার এখানে 22 থেকে 16 যদি বাদ দেন আপনি 6 পাবেন, এই দুটোকে গুণ করুন, দেখুন পেলেন 36, যেটা মাঝেরটা। দেখুন তো এটা এখানে ফলো হচ্ছে কিনা, 7 এবং 11 বিয়োগ করুন 4 পাবেন, একইভাবে 9 আর 13 এই দুটো বিয়োগ করলে আপনি পাবেন 4, গুণ করুন কত পাবেন? 16, দেখুন মাঝেরটি আছে, তাহলে এখানেও সেটাই হবে। 21 আর 13 বিয়োগ করলে পরে আমি 8 পাবো, এর সঙ্গে তাহলে এমন একটা কিছু গুণ করতে হবে যাতে আমি মাঝেরটা অর্থাৎ 64টা পাই। কি বললাম বুঝলেন, এই দুটোর বিয়োগফল যেটি 8, তার সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে আমি মাঝেরটি পাই, অর্থাৎ 64। তাহলে 8 এর সঙ্গে কত গুণ করলে 64 পাওয়া যায়? 8 8 64, তাহলে এটা 8 পেতে হবে, অর্থাৎ এই দুটোর বিয়োগফল 8 হতে হবে। দেখুন আগেরটা তো এই দুটোর বিয়োগফল ছিল 4, এই দুটোর বিয়োগফল ছিল 6 ইত্যাদি, তাহলে এই দুটির বিয়োগফল 8 হতে হবে। তাহলে দেখুন 15 এর সঙ্গে 8 যোগ করুন, কত পাবেন? 23, তাহলে এটি লিখুন 23। তাহলেই দেখুন 23 আর 15 বিয়োগ করলে আপনি 8টি পাবেন। এখানে একটা কনফিউশন হতে পারে যে 15 আর 23 বিয়োগ করলে যেমন আমি 8 পাই, তেমনি এখানে যদি আমি 7 নিতাম, এটা তো 15, এখানে 7 নিতাম তাহলেও তো বিয়োগ করলে আমি 8 পেতাম, ঠিক কি না? এটাও মনে হতে পারে, তাহলে এই সংখ্যাটা কেন 7 নয়? একটা জিনিস ভেবে দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে এটা ছোটো এটা বড়, এটাও ছোটো এটাও বড়, স্বাভাবিক নিয়মে এটা ছোটো এটা বড় হবে, তাহলে আমার 23 হওয়াটাই অগ্রগণ্য। পরের অঙ্কটিতে আসুন, ঠিক একইভাবে পরবর্তী অঙ্কটি দেখুন,
এবং আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি, আগে একবার নিজে চেষ্টা করে নিন, তারপর সলিউশনটা দেখুন। যেমন এখানে যে সংখ্যাগুলো তৈরি হয়েছে, আমরা জানি সাধারণত হয় রো বরাবর বা কলাম বরাবর তৈরি হয়। যেহেতু এখানে সংখ্যাগুলো বড়, 65, 20, 45 অন্যগুলোর থেকে বড়, তাই স্বাভাবিকভাবে ওপর থেকে নিচে ক্যালকুলেশন হয়েছে। এখন কোন ক্যালকুলেশন দ্বারা এখানে 65 হয়েছে সেটা আমাকে দেখতে হবে। দেখুন এখানে 6 এবং 7 যোগ করে দিন, কত পাবেন? 13। তার সঙ্গে 5 গুণ করে দিন, তাহলে 13 আর 5 গুণ করলে কত পান? 65। দেখুন আছে কি না, দেখি পরেরটাতে এটা ফলো হচ্ছে কি না। 3 এবং 2 যোগ করে দিন, কত পাবেন? 5। 5 আর 4 গুণ করে দিন, কত পাবেন? 20। দেখুন আছে, তাহলে এখানেও নিশ্চয়ই তাই হবে। এখানে কোনো একটা সংখ্যা থাকবে যার সঙ্গে 1কে যোগ করে যেটা পাবো তার সঙ্গে 9 গুণ করলে আমার 45 হবে। আমি কি বললাম, 4 এবং এটাকে যোগ করব, 4 এবং কয়েরি মার্কটাই যোগ আকারে লিখলাম, তার সঙ্গে 9কে গুণ করব, করে আমি 45 পাব। এটি হলো আমার উত্তরের ক্লু। তাহলে দেখুন এখানে 9 দিয়ে যদি কাটেন, 9 5 45 হলো, তাহলে এখানে পেলেন 4 প্লাস কোয়েরি মার্ক = 5। তাহলে কোয়েরি মার্কটা কত হবে? 5 থেকে 4 বাদ যাবে, অর্থাৎ 5 - 4 তার মানে হবে 1। তাহলে এই কোয়েরি মার্কের জায়গাটায় উত্তর হবে 1 এবং এটি অ্যান্সার। দেখুন এখানে বলেছে নিম্নলিখিত ক্ষেত্রে অজ্ঞাত বা লুপ্ত সংখ্যাটি বা অক্ষরটি অথবা অক্ষরগুলি যাই বলুন সেগুলো কি। এখানে দেখুন প্রথম জোড়ে ABC আছে, তারপরে FGH আছে, তারপরে LMN আছে, তাহলে পরবর্তী তিনটে কী হবে সেটা বের করতে হবে। দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করে, ABC, তারপর কী আছে? D, তারপর কী আছে? E, এই দুটো বাদ গেছে, তারপর আবার শুরু হয়েছে FGH, তারপর কী আছে? I, তারপর J, তারপর K, তারপর দেখুন LMN, তাহলে এই তিনটে বাদ গেছে। তাহলে দেখুন প্রথমে এখান থেকে এখানে যেতে হলে দুটো বাদ গেছে, তারপর এখান থেকে যখন এখানে এসেছি তখন তিনটে বাদ গেছে, ঠিক স্বাভাবিকভাবেই পরেরটি যখন যাবো তখন 4টি বাদ দেবো, তারপর থেকে শুরু করব। বোঝা গেল? ABCDE দুটো বাদ চলে গেছে, ইয়ের পর FGH এসছে। আবার দেখুন এখানে তিনটে বাদ গেছে, H এর পর IJK বাদ গেছে, তিনটে বাদ গেছে, তারপর থেকে LMN এসছে, তারপরে 4টা বাদ দেবো, তারপরের থেকে শুরু হবে। তাহলে LMN তো ছিলই, OPQR এটা বাদ দিলাম 4টা, তারপরে R এর পর STU, তাহলে পরবর্তী সংখ্যাটি কী হবে বা অক্ষরগুলি কী হবে? STU, এবং এটি হবে অ্যান্সার। দেখুন পরবর্তী অঙ্কটিতে বলেছে নিচেরগুলির মধ্যে কোনটি ভুল, 4টা অপশান আছে ABCD, তাহলে একটি ভুল, 3টে ঠিক হবে, 1টি ভুল হবে। এই অক্ষরগুলোকে প্রথমে পর্যালোচনা করব, তার আগে ব্যাপারটাকে বুঝিয়ে দিই। আচ্ছা দেখুন প্রথমে বলা আছে -4 > -5, মাইনাসের ব্যাপারটা একটু বলে নিই। মনে রাখবেন বাস্তবে মাইনাসওয়ালা যে সংখ্যা যত ছোট বাস্তবে সে তত বড়। যেমন ধরুন -3, -4, -5, -6, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কিন্তু -3। মাইনাস থাকলে সংখ্যাটি যত ছোট হবে, দেখুন 3, 4, 5, 6 এর মধ্যে 3টি সবচেয়ে ছোট, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে এ সবচেয়ে বড়, আর যদি বলেন সবচেয়ে ছোট তাহলে অবশ্যই এ। মনে রাখবেন এই কথাটি, মনে রাখবেন যে মাইনাস যদি থাকে তাহলে যে সংখ্যাটি যত ছোট আদতে কিন্তু সেই সংখ্যাটি ততটাই বড়। তাহলে দেখুন যে কোনো ক্ষেত্রে মাইনাস দিয়ে যদি আমি কাউন্ট করি, তাহলে প্রথম আমার যে অপশানটা আছে, দেখুন এখানে বলেছে -4 নাকি -5 থেকে বড়। অবশ্যই আমি বলেছি মাইনাস থাকলে যে সংখ্যাটা ছোট, এখানে দেখুন 4 আর 5 মধ্যে ছোট, তা 4, তাহলে এইটি বড় হবে। তা সেটাই বলা আছে -4 নাকি বড়, এটা তো বড় চিহ্ন > -5 থেকে, তাহলে এই অপশানটা ঠিক। পরেরটি দেখুন এখানে যেটা বলেছে, আর একটা কথা মাথায় রাখবেন, যে কোনো পজিটিভ যে কোনো নেগেটিভের থেকে বড় হবে, হবেই। যে কোনো পজিটিভ সংখ্যা ধরুন দিয়েছে 2, এ সবসময় -3 থেকে বড় হবে। 2 মানে কি, আগে যেহেতু কিছু নেই তাই প্লাস ধরুন, তাহলে 2 অর্থাৎ +2, যে কোনো সংখ্যা প্লাস যে কোনো সংখ্যা যে কোনো মাইনাসের থেকে বড়। এখানে দেখুন যেটা বলেছে, বলেছে -4 নাকি +5 থেকে ছোট, অবশ্যই তাই, বা উল্টো দিকে ভাবুন, 5টা -4 থেকে বড়, এটা পজিটিভ সংখ্যা, এটা নেগেটিভ সংখ্যা, তাহলে পজিটিভ অবশ্যই নেগেটিভের থেকে বড় হবে, দেখুন এটা বড় চিহ্ন আছে, বা উল্টো দিক থেকে যদি ভাবেন তাহলে এটা এর থেকে ছোট, অতএব এই অপশানটিও ঠিক। পরবর্তী অঙ্কটি দেখুন, পরবর্তী অপশানটিতে এখানে যেটি বলা হয়েছে 4 অর্থাৎ প্লাস, সে নাকি মাইনাসের থেকে ছোট, কখনোই হবে না, প্লাস যে কোনো সংখ্যা মাইনাস যে কোনো সংখ্যা থেকে বড়ও হবে, ছোট্ট কখনোই নয়, তাহলে এই অপশানটাই অ্যাকচুয়ালি ভুল। পরেরটা একটু মিলিয়ে নিন, এখানে দেখুন বলেছে +4
সে নাকি মাইনাস পাঁচের থেকে বড়। হ্যাঁ অবশ্যই প্লাস যে কোনো সংখ্যা মাইনাসের থেকে বড় হয়, তাহলে এই অপশানটিও ঠিক। তাহলে আমার ভুল পড়ে রইল এই সি অপশানটি, আমাকে ভুল ধরতে বলা হয়েছিল, তাহলে অবশ্যই সি অপশানটি অ্যান্সার হবে। এই পরবর্তী অঙ্কটি আমি পুরোপুরি বিগিনার্সদের জন্য রেখেছি, যারা বডমাস রুল এর ইউজ জানে না তাদের পক্ষে এটি খুব ইফেক্টিভ। দেখুন এখানে যোগ ভাগ গুণ বিয়োগ ইত্যাদি আকারে আছে, কিন্তু কোন কাজটা আগে করব এটা একটু জেনে নেওয়া দরকার। এর জন্য প্রয়োজন হচ্ছে বডমাস। আমি একটু বলে নিই, বডমাস যে রুলটা আছে সেটা দেখুন কীরকম। বি ফোর হচ্ছে ব্র্যাকেট, মানে যেমন দেখুন প্রথম বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী, এরকম কাজ থাকলে সেটা আগে করব। ও ফোর হচ্ছে অফ, অফ মানে আমরা বলি না পাঁচের তিন, এর কথাটা বোঝানোর জন্য, সাতের দুইয়ের পাঁচ, এই এর কথাটা বোঝালে তার কাজ তারপরে হবে, অর্থাৎ অফ। ডি ফর ডিভাইড অর্থাৎ ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, এ ফর অ্যাডিশন অর্থাৎ যোগ, এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। তাহলে এই অর্ডারে আমি একে ভাবতে হবে যে কোনো অঙ্ক, প্রথমে ধরুন কোনো একটা অঙ্কে ভাগও আছে গুণও আছে, আগে ভাগটা করবো তারপর গুণ। কোন একটা অঙ্কে ভাগ গুণ যোগ তিনটেই আছে, তাহলে আগে ভাগ করব তারপর গুণ করব তারপরে যোগ করব। এই নিয়মটাকে একটু পর্যালোচনা করে দিন, এখানে কী কী হবে। তাহলে দেখুন এখানে যোগ পড়েছে, ভাগ পড়েছে, গুণ পড়েছে, বিয়োগ পড়েছে। তাহলে ভাগ প্রথমে আসে, অর্থাৎ এই ভাগের কাজটি আগে করব। তারপর দেখুন গুণ পড়ে, তাহলে গুণের কাজটি তারপরে করব। তারপর দেখুন যোগ পড়ে, তাহলে যোগের কাজটি তারপর করব। এবং তারপরে পড়ে বিয়োগ, অর্থাৎ শেষ যেটি সেটি হলো বিয়োগ, এই বিয়োগটি করব। তাহলে আমি যেটি বললাম সেটি করছি, পাঁচ রাখলাম, প্রথমে ভাগের কাজটা করছি। চল্লিশকে আট দিয়ে ভাগ করলে আট পাঁচে চল্লিশ, পাঁচ পাওয়া যায়। তাহলে লিখলাম যোগ পাঁচ, ভাগের কাজটি হয়ে গেল। ইনটু টু লিখে রাখলাম মাইনাস তিন। এরপর বলেছি গুণের কাজটা হবে, পাঁচটা রইল প্লাস, এবারে গুণের কাজটা করুন। পাঁচ দুয়ে কত, দশ, মাইনাস তিন। এরপর যোগের কাজটা হবে, দশ আর পাঁচ যোগ করলে পেলেন পনেরো, মাইনাস তিন। এরপর বিয়োগের কাজটা হবে, তাহলে এটা বিয়োগ করলে দেখুন আপনি পাচ্ছেন বারো, তাহলে বারোটা হলো উত্তর। দেখুন পরের অঙ্কটিতে বলেছে দুইয়ের পাঁচ পার্সেন্টেজ এর মান কত হবে, দশমিকে এর মান কী হবে, দুই বাই পাঁচ পার্সেন্ট। তাহলে দেখুন এখানে যেটা দেওয়া আছে দুই বাই পাঁচ পার্সেন্ট, পার্সেন্ট মানে কি, একশো দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে যেটা দুইয়ের পাঁচ আছে সেটাকে একশো দিয়ে ভাগ করছি, একশো সবসময় নিচে থাকবে যেহেতু ভাগ হচ্ছে। এরপর এটা ক্যালকুলেশন করব, যেটা হবে আমার দশমিকে সেটাই উত্তর। এখন দেখুন এখানে যেটা করতে হয়, আপনি যেভাবে খুশি ক্যালকুলেশন করতে পারেন আর আপনার যেটা সুবিধা। আমি একটা ভালো অংশ বলছি, দেখুন দুই আছে, নিচে পাঁচ আছে এবং একশো আছে। তো একটা কথা মাথায় রাখবেন, নিচে যত দশ, একশো, এক হাজার ইত্যাদি আসবে, যত শূন্য আসবে তত সুবিধা হয়। তাহলে সেটা করবার জন্য যেহেতু পাঁচ আছে, একে দুই দিয়ে গুণ করলে নিচে একটা দশ আসবে, তাহলে দুই দিয়ে নিচে এবং ওপরে গুণ করে দিলাম প্রাথমিক পর্যায়ে, তাহলে নিচে সব শূন্য চলে আসবে। অর্থাৎ ওপরে হলো দুই দুয়ে চার, নিচে দেখুন এটা হলো পাঁচ দুয়ে দশ এবং একটা একশো, অর্থাৎ নিচে হচ্ছে চার বাই একের পিছনে তিনটে শূন্য, ঠিক তো। এবার এটা হিসাব করা কিন্তু সোজা হয়ে গেল, কেন না, যেহেতু তিনটে শূন্য আছে তাহলে তিন ঘর আগে দশমিক হয়। অলরেডি চার এক ঘর আছেই, তিন ঘর বানান, আরও একটা শূন্য দিন, আরও একটা শূন্য দিন এবং তার আগে দশমিকটা বসান। যেহেতু তিনটে শূন্য আছে, ওপরে তিন ঘর আগে দশমিক হবে, অলরেডি চার ছিলই, তাহলে আরও দুটো শূন্য দিয়ে আমি তিন ঘর করে নিলাম এবং দশমিক বসালাম। তাহলে আপনার উত্তর কত হলো, দশমিক শূন্য শূন্য চার, অর্থাৎ ডি এর অপশানটা আপনার অ্যান্সার হলো। দেখুন এখানে বলা হয়েছে ছয় আট বারো এর চতুর্থ সমানুপাতিকটি কত। তাহলে এখানে চারটা সংখ্যা থাকবে, সেই চতুর্থ সংখ্যাটা বার করতে হবে, একটা ছয়, একটা আট, একটা বারো, তারপর যে সংখ্যাটা থাকবে ধরে নিন এক্স, এই চতুর্থ সমানুপাতিটি বার করতে হবে। আমরা জানি সমানুপাতিকের জন্য এই চিহ্নগুলো ইউজ করা হয়। তাহলে এই চতুর্থ সমানুপাতি অর্থাৎ এক্সটা বার করতে হবে। একটা সহজ উপায় বলে দিচ্ছি, এই সংখ্যাটি যদি বার করতে হয় তাহলে যেটি করবেন, ছয় প্রথম এবং শেষটি গুণ করে দেবেন, যা পেলেন পেলেন, সমান দিয়ে মাঝের দুটিকে গুণ করে দেবেন, অর্থাৎ এক নাম্বার চার নাম্বার গুণ করবেন, ছয় ইন্টু এক্স ইকুয়াল টু করবেন মাঝের দুটো সংখ্যা গুণ, আট এবং বারো। তাহলে দেখুন এখানে কাটাকাটি যাবে, ছয় দিয়ে ছয় দুয়ে হলো আপনার বারো, তাহলে এক সমান পেলেন আট এবং দুই গুণ করলে পেলেন ষোলো, অর্থাৎ ষোলোটি হবে উত্তর। বোঝা গেল, প্রথম এবং শেষটি গুণ করবেন, যেটি পাবেন, সমান দিয়ে মাঝের দুটোকে অর্থাৎ দু নাম্বার এবং তিন নাম্বার গুণ করবেন। আরেকটা কথা বলে নিই, অনেক সময় মধ্য সমানুপাতি বার করতে বলে, যেমন ধরুন নয় এবং ষোলো,
এদের মধ্য সমানুপাতিটি বার করুন। তাহলে মধ্য সমানুপাতি মানে মাঝে থাকবে, তিনটে সংখ্যার মাঝেরটা। মাঝেরটা যদি বের করতে হয় কী করবেন, এই সংখ্যা দুটিকে গুণ করে দেবেন, 9 এবং 16, এবং গুণ করে যেটি পাবেন তার বর্গমূল করে দেবেন, যেটি হবে সেটি অ্যান্সার। দেখুন, 9 তার বর্গমূল 3 বের হয়, আবার 16 তার বর্গমূল 4 বের হয়, তাহলে আপনি পেলেন 12। বা অন্যভাবেও ভাবতে পারেন, 9 × 16 করলে 144 পাই, 144 হচ্ছে 12 বর্গ, তাহলে যেহেতু রুট আছে 12 উত্তর হলো। পরবর্তী সিরিজটি আমি আর কিছুদিন পরই বার করব, একটু ওয়েট করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এগুলি আপনাদের খুব ইফেক্টিভ হবে এবং অঙ্কগুলি খুব প্র্যাকটিস করুন। এছাড়া বাদ দিয়েও আরও অন্যান্য বই থেকেও অবশ্যই প্র্যাকটিস করুন, তাহলে এই অঙ্কগুলি অনেক সুবিধাজনক হবে। রিজনিংয়ের ওপর ক্লাস এরপরেও আমি দেবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে সবাইকে সাহায্য করুন। ধন্যবাদ।